গাইজ, আসসালামু আলাইকুম, ইটস মি এমডি ইয়াদুর রশিদ আফফান। তো হঠাৎ করে প্ল্যান করলাম একটু বাইরে যাব, তো কথা না বাড়াই আর আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে মজা পাবেন। তো চলুন যাওয়া যাক। চার পাঁচ, তো একটা করে নামাই দিচ্ছি এবার।
এখানে যে দেখেন পাঠিয়েছে, এখন যেটা আটা সেটা লাগাবো। আগের মতো আবার এখান থেকেই তুলতে হবে এটা দিয়ে, আর এখান থেকে আবার ওগুলো করতে হবে। তো এটা হচ্ছে আটার। দর্শক, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমরা প্রোডাক্টটা আসলেই মানে কিনলাম, তো চিন্তা করলাম যে আনবক্সিংয়ের জন্য দর্শকটা দেখাই দিই। দি নেক্সট ডে, এখন স্যারের কাছে করলাম, আজকে স্যার একটু আগে এসেছিল, তো এখন আমি আমার ক্যামেরা তুললাম। স্যার গেছে, পড়াশোনা শেষ, এখন আম্মুকে বলি কেক বানাইতে, কারণ ওই সময় আমি ভিডিও করতে পারিনি। স্যার ফোন দিয়ে বলে দিল যে আমি এখন পড়াবো, তো পড়া পড়তে হচ্ছে আমাকে, তো এই জন্য এখন আমি স্যার আম্মুকে বলি যে কেক বানাই। আরে আমি কি জানি না কি তোমাদের এগুলো এই সব কেকের ইনগ্রিডিয়েন্টস, ওই যে মাখাইলা যে গতকালকে আপনারা দেখছিলেন, ভীষণ ময়দা, এটা তেল, এটা ভ্যানিলা এসেন্স, ডিম, বেকিং পাউডার, তেল কয়েক কাপ, 1/4 কাপ, আর ময়দা, ময়দা 1 কাপ, দুইটা 250 ml কাপে 1 কাপ, আর এটা কত দেখি 60 ml কাপের 1 কাপ তেল। ডিমটা ভেঙে গেছে, এখন আমরা ডিম দিয়ে ও নো, হলো চিনি গুঁড়ো, কি সুন্দর বাটি, আর এই এটা দিয়ে করব মামি দিদি, শুধু তেলটুকু নিব ডিমের, ডিমটাও ধুয়ে নেওয়া হয়েছে। দর্শক, আমাকে মনে করেন না যে আধোয়া জিনিস, সব ধোয়া জিনিস। কুসুমটা এখানে রেখে দিলাম, আমার কুসুমটাকে ভালো লাগবে। সাদা অংশটা আলাদা করা হলো, কুসুমটাই যে এখানে, এই হলো কুসুম। কেক তৈরি করার সব জিনিসগুলো, দুইটা ডিমের সাদা অংশ, এখানে কুসুম দুইটা আলাদা, 1 কাপ ময়দা, 1/4 কাপ তেল, ভ্যানিলা এসেন্স, বেকিং পাউডার, আর চিনিটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নেওয়া হয়েছে। দেখা যাক কত দূর চেষ্টা সফল হয়। এখন দুপুরবেলা ক্যামেরা অন করলাম, তো কালকে তো আমরা এগ বিটার কিনছি, তো আম্মুকে বললাম যে আম্মু চলো একটা কেক বানায় ফেলি দর্শকদেরও দেখে। তো এর মধ্যে দাদু আমাকে সুখবর দিল যে একটা নতুন ঘুঘু দেশি পাখি ধরছি, তো দাঁড়ান আপনাদের একটু দেখাই। এই যে দেখেন, এই যে এই মাত্রই ধরছে। তো দর্শক, আমি এখন কাহিনীটা বলি, বলছে কি আমি ওদিকে ইন্ট্রো দিতেছি, এদিকে দাদু বলতেছে কি যে ঘুঘু ধরছি, তো হয়েছে ও আর কি এখানে এসে খাইতেছে সুন্দর মতো, আর দাদু শুয়ে আছে, হঠাৎ করে দাদু দেখি কি পাখে পারবে খাঁচায় পাখি, তো দেখেই তাতে আটকে দিচ্ছে, ও খাইতেছে এর মধ্যে আটকে ধরে পড়ছে। আমরা এখন যে আমাদের বিটিং মেশিন, সেই বিটিং মেশিনের ডিমের যে এটা লাগাই দিছে, তো
দর্শক, আম্মু এখন এক বিটার যেগুলো সেটা লাগাই দিছে, এখন আম্মু ডিমটাকে ই করবে, বিটিং করবে। দর্শক, এখন আমরা মানে ওর যে ফ্রেন্ড যে এইগুলা এগুলোর সাথে ওকে জয়েন করে দিব। ওর যে জোড়া, ওর যে জোড়া, ওর জোড়া কোনটা এখানে বলতে পারবা? কোনটা? এই যে এখানে, এইটা ওই যে, ওই যে, ওই যে লেজ বড়, লেজ বড় যেটা, ওই যে দাঁড়া, ওই যে, ওই যে, ওই যে ওইটার জোড়া। এটা ও অনেকদিন ধরে এই যে, এই যে লাল বিল্ডিংটা দেখতেছেন না, এই লাল বিল্ডিংটা এখান থেকে ডাকতো, আবার কখনো ওই যে ওই বিল্ডিংটার ছাদে। আর দর্শক একটা সুখবর দেই, আমাদের এই যে দেখেন সিম গাছে সিম ফুটছে, দাদা এটাই তো, এই যে এই বরফগুলোর ভিতরে। দর্শক এখন ওর টিম মেম্বারের সাথে ওকে জয়েন করে দিব আমরা। ওর টিমের সাথে, ওর গ্রুপের সাথে ওকে ঢুকাই দিব। বসে নাও। এই পাখি, হ্যালো, কত কষ্ট করছে এতদিন। আহারে, এখন তোমার জোড়া আছে ওখানে, যাও।
ঢুকাই দিছি। এখন পাঁচটা, এখন কত হলো তো পাখি কয়টা আমাদের? পাখি পাঁচটা আর ওখানে আছে চারটা, নয়টা, নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দটা, চোদ্দটা তোমাদের এখন চোদ্দটা পাখি হয়েছে, যেমন আমি ভাবতেও পারি না এত হবে। তো এখন আম্মু কেক বানাবে, সেখানে যাই। আপনার সাথে রান্নাঘরে গিয়ে দেখ দর্শক, আমি বায়না করছিলাম কালকে রাতে যে আম্মু আমাকে কেক বানায় খাওয়া, এক বিটার আসছে তখন কেক খাবো, তো এই জন্য আম্মু কেক বানাচ্ছে, নাহলে আম্মু কেক বানাইতো না। এখন আম্মু কেক বানাবে, এখন কি করতেছে দেখি। দর্শক দর্শক আপনাদের একটা মজার জিনিস দেখাচ্ছি, দাঁড়ান একটা মিনিট, কি করতেছে দেখেন। আমাদের আগে সাদা পাখির ওকে মারতেছে, যখন ডাকটা দেয় তখন দেখা যায়। খুব মারছে একা একা না, এখন মার খেয়া দুইটার হাতে খুব জম সাচ্ছ, এখন আর পারে না, এখন আর পারে না না। পুলিশদের হাতে মাইর খাইতেছে, দেখেন কি করতেছে, এক কোনায় নিয়ে আটকে রাখছে। টিকতে পারতেছে না, মরবে এবার। দেখেন কেমনে মারতেছে, ওরে নক ঠিক করতেছি, দেখি ওরা ডাকে, দেখেন কেমনে মারে, ও পানির মধ্যে সুইমিং করতেছে, এখন কি করবে, ওর সার্ভাইভালের কিছু করার দরকার নাই, ও এখনো মারতেছে, এখনো মারতেছে। ও হাঁপায় গেছে, এই দেখেন দর্শক WWE একদম রিয়েল WWE। দর্শক আমরা কিন্তু চকলেট কেক বানাবো, এই জন্য চকলেট ছিল, আর কারণ যদি চকলেট সেপ না থাকে আপনারা যে ডার্ক চকলেট বা যে ডেরি মিল্ক হয় সেগুলোকে যে মেয়োনেট করে বা গোলায় সেটাকে আপনারা দিতে পারেন। আমরা চকলেট সিরাপ আছে আমাদের কাছে, সেদিন আমরা চকলেট সিরাপ দেবো। এখন চিনির গুঁড়া যেটা এটাকে অল্প অল্প করে দিয়ে আবার বিট করতে হবে,
কিছুক্ষণ পরপর চিনি গুঁড়াটা দিতে হবে। Thank you.
আমরা এখন পাখির কাছে আসছি। আসেন দেখেন রাতের বেলা ওদের কি অবস্থা। এই যে সকালবেলা ও মাই খেয়েছিলাম, ওদের ভিডিওতে দেখেছিলাম ওদের হাতে, এই যে এই পাখিটা মায়ের খেয়েছিল, এখন অবস্থা খুবই করুণ। সকালবেলা মায়েরটাই খেয়ে গেছে, আমাদের যে আগে সাদাগুলো ছিল ওগুলোর হাতে আমার মায়ের খেয়েছে, এই যে এগুলোর হাতে, এগুলোর হাতে মায়ের খেয়েছে। আর দর্শক আপনারা যদি আমার একটা ভিডিও দেখে থাকেন তাহলে দেখবেন যে আমি বলছিলাম ওরা ডিম পারছিল, বাচ্চাও ফুটেছে, বাচ্চা ফুটায় কি হয়েছে জানি না বাট মেরে ফেলছে। আর এই হলো গিয়ে আমাদের ছোট দেশিগুলো। আর এখানে পাঁচটা পাখি আছে এই পাশে, কি সুন্দর করে ফুলে আছে দেখছেন পেটের এই জায়গাটা, শীত লাগতেছে। এখানে পাঁচটা পাখি, ও ছয়টা পাখি, ওই দেখেন তিন আচ্ছা পাঁচটাই আছে, আর এদিকে কটা, এদিকে পাঁচটা নতুন দুটো পাখি যেগুলো ধরছে আজকে, ওটা কোনটা, ওটা এইটা, এই যে মেবি এটা, আর ওটার জোড়া যেটা সেটা হলো ওই যে ওটা, এই দুইটার লেজ বড় এই দুটাই, কারণ এই দুটো খুব ভদ্র পাখি, খুব আদরি আমাদের ছোট বাচ্চাগুলোর মতো। আর এই হলো আমাদের সাদা বাচ্চা, এই যে দেখেন সাদা বাচ্চাটা কিউট লাগতেছে ওদের, চোখটা কি মায়াবী দেখছেন। ময়দা, গুঁড়া দুধ আর হলো বেকিং পাউডার একসাথে, সবগুলো উপকরণ একসাথে চেলে নিচ্ছি, সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিচ্ছি। বেকিং পাউডার, গুঁড়া দুধ, ময়দা, হয়ে গেল। এখন এগুলো দিয়ে দিতে হবে, দিয়ে thank you.
দিলাম বিসমিল্লা করে, দেখা যাক কি হয়। বিসমিল্লা, প্রথম বানাচ্ছি রাইস কুকারে, দেখা যাক কতক্ষণ সময় লাগে। The next day. দর্শক, কালকে রাতে আমি ঘুমাই গেছিলাম, তো এই জন্য আম্মু কি কেকটা বের করে ফ্রিজে ঢুকাই দিছে। এখন তো আমি তো সকালে উঠছি, এখন বাজে হচ্ছে গিয়ে 2:05। তো আম্মু কেক বেডি মানে বের করছে, তো আম্মু বললো আপনাদের একটু দেখাই, তো চলুন আপনাদের একটু দেখাই। আমি এই যে দেখেন কেকটা, সেই হয়েছে না? তো দর্শক, আম্মু আর কি এখন জাস্ট আমাকে একটু কেক বের করে দেখাইলো, কারণ আমি কালকে একটু ঘুমাই গেছিলাম আর এখন আমি পড়তেছি। তো কেকটা কাট করব হলো সন্ধ্যায়, তো সন্ধ্যায় আপনাদের সাথে দেখা হইতেছে। এই যে কেক হয়ে গেছে, সুন্দর লাগতেছে না? আমি কাট করে ফেলো। অনেক সফট হয়েছে, thank you.
করেছিলাম সেটা নষ্ট হয়ে গেছে, কারণ আমাদের বাসায় কারেন্ট গেছিল, তো রাইস কুকারটাও অফ হয়ে গেছে আর কেকটা নষ্ট হয়ে গেছে। তো এই একই মেজারমেন্টটা আম্মু চুলায় কেকটা বানাইছে, কালকেরটা ব্যর্থ হয়েছি, দেখি আজকেরটা কেমন হয়েছে। মজা হয়েছে, চকলেট সিরাপের যে ফ্লেভার সেটা পাওয়া যাচ্ছে, অনেকটা সফট হয়েছে দেখে। মজাও আছে, তো দেন আপনার খান খেয়ে নিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন আমার ভিডিওগুলো।